মনে পড়ে সেই দিনটা যেদিন তুমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে? আমি অসহায় হয়ে তোমাকে বলেছিলাম, তুমি চলে গেলে আমার খুব কষ্ট হবে, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, প্লিজ যেও না, থেকে যাও প্লিজ, তুমি শোনোনি আমার কথা, বরং আমার সেই অসহায়তা দেখে হয়তো তোমার মজা লেগেছিল, কিন্তু প্রকাশ করোনি। আমার দম আটকে যাচ্ছিল, খুব একা লাগছিল নিজেকে সেদিন। ওই যে সবাই বলে না, অতিরিক্ত ভালোবাসা মানুষকে একা করে দেয়, হ্যাঁ আমি একা হয়ে যাওয়ার ভয় পাচ্ছিলাম। যার সাথে এতগুলো দিন কাটিয়েছি, যাকে ছাড়া একটা দিনের কথা আমি ভাবতেও পারতাম না, তার সাথে বিচ্ছেদটা না ঠিক মেনে নিতে পারছিলাম না। আমি তোমার অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম এই অভ্যাসটা আমি কোনোদিন হয়তো কাটিয়ে উঠতে পারবো না, আমার খুব কষ্ট হবে, আমি কিছুতেই পারবো না, তাই আমি চুপ করে গেছিলাম। কিন্তু ওই যে যে চলে যাবে ঠিক করে, তাকে তো আর আটকে রাখা যায় না, চলে যায়। তাই সেদিন তুমিও চলে গেছিলে আমাকে পুরোপুরি একা করে দিয়ে। আজ অনেকগুলো দিন কেটে গেল তোমায় ছাড়া বেঁচে আছি, এখন আর মনে হয় না তোমাকে না পেলে বেঁচে থাকতে পারবো না, না এখন আর মনে হয় না, এখন আমি মানিয়ে নিয়েছি, হ্যাঁ আমি মানিয়ে নিতে শিখে গেছি। কিন্তু আজ তুমি আবার ফেরত আসতে চাও, আমার ইনবক্সে তোমার অসংখ্য মেসেজ, অসংখ্য মিসড কল, কিন্তু বিশ্বাস করো এসবে আমার আর মন গলে না। আমি বুঝে গেছি যে চলে যায় তাকে আর ফেরাতে নেই, আমি বুঝে গেছি যে মানুষটা একদিন প্রতারণা করে চলে যায় সে একদিন না একদিন ঠিক ফেরত আসে অনুশোচনায়। কিন্তু ওই যে মনের মধ্যে ভালোবাসাটা থাকলেও, তোমার জন্য চোখের কোণায় এখনো জল আসলেও, প্রাক্তনদের যে ফেরাতে নেই, না প্রাক্তনদের কোনো দিনই ফেরাতে নেই।